আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মাহমুদ আল হাসান, প্রফেশনাল অ্যাস্ট্রোলজার অ্যান্ড হরমিস্ট, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ফরিদপুর অ্যাস্ট্রোসায়েন্স। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটা খুব ইন্টারেস্টিং, কিন্তু অনেকের কাছেই এই বিষয়টা নিয়ে অনেক কিউরিসিটি আছে, যে আমরা যখন কোনো অ্যাস্ট্রোলজারকে হাত দেখাই, তখন এমনকি হতে পারে যে সেই অ্যাস্ট্রোলজার আমাদের হাত দেখে আমাদের হাতের শুভ কিছু বিষয় সে তার দিকে নিয়ে নিতে পারে। এটা কি পসিবল কোনোভাবে? তো ভিউয়ার্স, আমি এই কথার প্রেক্ষিতে প্রথমত আপনাকে বলতে চাই যে আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন বিষয়টা নিয়ে চিন্তা করতেছেন। দেখেন, এটা যদি পসিবল হতো যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার হাত দেখবে, আপনার হাতে খুব ভালো কিছু রেখা আছে, ধরে নিচ্ছি আপনার আয়ু রেখা অনেক বেশি, ধরে নিচ্ছি আপনি 70, 80, 90, 100 বছর বাঁচবেন, তো এটা যদি এখন তার হাতের রেখা আয়ু রেখা কম, তো সে আপনার আয়ু রেখাটাই নিবে, এটা কি আসলেই পসিবল? দেখেন, এটা যদি পসিবল যদি হতো, তাহলে বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজার যারা আছে তাদের জীবনে অভাব, দুঃখ, কষ্ট, দুর্গতি, এই জিনিসগুলো তাদের জীবনে কখনো হতো না। একটা মানুষের হাতের রেখা কখনোই আরেকটা মানুষ নিয়ে নিতে পারে না, এটা কোনোভাবেই পসিবলই না। আপনার হাতের রেখা আপনি মানে যা করে ফেলেন, আপনি যা মনে চায় তা করে ফেলেন, আপনার হাতের রেখা, আপনার হস্তরেখা কোনো মতে এটা পসিবল না যে আপনার থেকে কেউ নিয়ে যাবে। তো এই বিষয়টা অ্যাট এ টাইম কোন একটা সময় আমাকে অনেক ভাবাতো, অনেক বেশি ভাবাতো। কেন ভাবাতো? এর পিছনে আমার একটা ইতিহাস আছে। ইতিহাসটা এরকম যে কোন একটা টাইমে আমার আম্মুর ক্যান্সার ধরা পড়ে এবং আমার মা খুব কম সময় পায়, মানে চিকিৎসার জন্য বলেন, বাঁচার জন্য বলেন, সে সময়টা পায় অত্যন্ত কম। তো ওই সময়টা আমার মানে ভিতরে একটা চিন্তা ছিল যে আমি হয়তো আমি মরে যাই, কিন্তু আমার মাটা বেঁচে যাক, এরকম একটা চিন্তা তখন আমার মধ্যে তৈরি হয়েছিল। তখন আমি এটার উপরে অনেক পরিমাণে পড়াশোনা শুরু করি যে কোনোভাবে তার রেখাকে আমি আমার রেখায় রূপান্তর করতে পারি কিনা, কিংবা আমার রেখাকে আমি তার রেখায় রূপান্তর করতে পারি কিনা। এবং ফলস মানে এর যা ফল যা দাঁড়াইছে সেটা হচ্ছে হলো এর উপরে আমি যত পরিমাণে বিশ্লেষণ করছি সব কিছুর ফলাফল জিরো। কেউ কারো হস্তরেখাকে তার দিকে কনভার্ট করতে পারে না। আপনার যদি কোনো গ্রহের প্রবলেম থাকে, যদি কোনো গ্রহ দোষ থাকে, সেই ক্ষেত্রে আপনি যখন স্টোন ব্যবহার করবেন তখন ধীরে ধীরে আপনার হস্তরেখা পরিবর্তন হয়ে যাবে, কিন্তু কেউ আপনার হাত দেখলো এবং আপনার হাতে দুইটা ঘষা দিল এবং আপনার রেখা তার হাতে চলে আসলো বা তার রেখা আপনার হাতে চলে আসলো, এটা সম্পূর্ণ ভুল। আপনাকে এটা বুঝতে হবে যে আপনি মানে 2022 সালে এসে এই ধরনের অমূলক চিন্তা করলে কি লাভ? কেন আপনি ভুলের মধ্যে থাকতেন? আসলে এই যে অ্যাস্ট্রোলজি, আমি সবসময় বলি যে এই অ্যাস্ট্রোলজিটা হচ্ছে হলো কমপ্লিট একটা সায়েন্স, একটা ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন যদি আপনার ভুল হয়ে যায় তাহলে একটা মানুষের জীবন শেষ হয়ে যাবে। এই ক্যালকুলেশনটা এমনই ক্যালকুলেশন, যদি কোনো মানুষের এই ক্যালকুলেশন একবার যদি কোনো মানুষের ভুল হয়ে যায় তাহলে তার লাইফ শেষ। এই জন্য সবসময় বলি যে
জন্ম কুণ্ডলিকে তৈরি করুন, জন্ম তারিখ, জন্মের সময়, জন্মের স্থান এগুলো দিয়ে, এবং এর সাথে সাথে যে আপনার আপনি যে টাইমটা দিচ্ছেন, হতে পারে আপনার ডেটটা ঠিক আছে, আপনার টাইমটা ভুল, এই জন্য আপনার হস্তরেখা খুব ইম্পর্টেন্ট। অনেকে হস্তরেখাটা এই জন্য দেখাতে চায় না যে আমার রেখা দেখলে বোধ হয় আমার ক্ষতি হয়ে যাবে, আমার সর্বস্ব শেষ হয়ে যাবে, এটা কখনোই পসিবল না। আপনার রেখা দেখে কোনো মানুষ শুধু এটাই বলতে পারবে যে আপনার সাথে কী কী ঘটতে পারে বা অতীতে আপনার সাথে কী কী ঘটছে, কিন্তু এটা বলা মানে এটা করা অসম্ভব যে আপনার হস্তরেখার একটা পার্ট সে নিয়ে গেল এবং তার একটা পার্ট সে আপনার উপরে দিয়ে গেল। আপনি আপনার যদি এখনো যদি মনে হয় যে হ্যাঁ আমি ভুল বলছি, আপনি আপনার হস্তরেখা বিশ্লেষণ করানোর আগে ছবি তুলবেন, তারপরে একজনকে দিয়ে বিশ্লেষণ করাবেন, তারপরে ছবির সাথে আপনার হাত মিলাবেন, দেখেন আপনি কোনো ধরনের কোনো একটা রেখায় একটা গ্রহে কোনো ধরনের কোনো পরিবর্তন আপনি পান কিনা। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি এরকম কোনো পরিবর্তন আপনি পাবেন না, কখনোই না। ইভেন এমনও যদি হয় যে সেই জ্যোতিষী আপনার হাতের সাথে তার নিজের হাত যদি ঘষাও দেয়, তারপরেও কোনো পরিবর্তন হবে না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। কারণ এখন আমরা এই শতাব্দীতে এসে আমাদের এইরকম কোনো চিন্তাভাবনা করা উচিত না যে চিন্তাভাবনাকে আমরা বলবো যে আসলে এই চিন্তাভাবনাগুলো কুসংস্কার। এই জন্য সবসময় একটু সচেতন হন, আর আপনার কুণ্ডলী বিশ্লেষণ আপনি নিজে করান। আপনি জানেন যে আপনার কুণ্ডলীতে কী কী গ্রহ কোন কোন ঘরে অবস্থান করতেছে, আপনার যোগ কী, আপনার করণ কী, আপনার পায়া কী। মানে একটা সময় ছিল যখন শুধু মানুষের একটা বিষয় ছিল যে একটা মানুষ তার বিস্তারিত বলতে সে শুধু জানতো তার রাশি কী, তাও রাশিটা কোন রাশি, সেই সূর্য রাশি। পত্রিকায় দেখছে যে আমার জন্ম এত তারিখ থেকে এত তারিখ, তার মানে আমার রাশি এইটা, এর উপরেই বেস করে সে স্টোন ব্যবহার করতেছে। আসলে স্টোন আপনি আপনার সূর্য রাশি কেন, আপনার যে চন্দ্র রাশি, আপনার চন্দ্র রাশির উপরও বেস করে আপনি স্টোন করতে পারবেন না। আপনার লগ্ন কুষ্ঠি দেখতে হবে, আপনার চলিত তালিকা, আপনার চন্দ্র কুষ্ঠি, আপনার নবমাংশ তালিকা, এই সমস্ত কুষ্ঠিগুলোকে এক জায়গায় করে শুধুমাত্র আপনার লগ্ন কুষ্ঠিতে আপনার একটা জায়গায় একটা গ্রহ আছে তার উপরে বেস করে আপনি একটা স্টোন করতে কখনোই পারেন না, এটা কখনোই না, এটা আপনার জন্য সুইটেবল হবে না। এই জন্যই দেখা যায় বর্তমানে মানুষের জ্যোতিষীর উপর থেকে বা জ্যোতিষ শাস্ত্রের উপর থেকে বিশ্বাস উঠে যাচ্ছে। এর পিছনে আসলে দায়িত্ব আমরাই। তো এখন শুধু আমি যে অ্যাস্ট্রোলজারদের দোষ দিব বিষয়টা এমন না, কেন আপনি নিজের পুষ্টি সম্পর্কে অবগত না এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তো এই জন্য বিস্তারিত জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয় যদি আপনার বিস্তারিতভাবে জানতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার আছে। আপনি যদি আপনার হস্তরেখা আপনার কুণ্ডলীকে বিশ্লেষণ করাতে চান, ডিসক্রিপশন বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে, ফোন করে আমার চেম্বার ফরিদপুরে, আপনি ফরিদপুরে আসতে পারেন। যদি মনে হয় যে আপনি ফরিদপুর থেকে আসলে অনেক দূরে অথবা আপনার জন্য ফরিদপুরে আসাটা কষ্টকর, আপনি অনলাইনেও আপনার কুণ্ডলীকে বিশ্লেষণ করাতে পারেন, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো এই জন্য পরিশেষে শেষ কথা এটাই যে হস্তরেখা দেখালে কখন আপনার কোনো ক্ষতি হবে না, বা হস্তরেখা বিশ্লেষণ করালে বা হস্তরেখা একটা জ্যোতিষী দেখলে সে অন্তত আপনার রেখাকে পরিবর্তন করে তার নিজের দিকে নিয়ে নিতে পারবে না, এই ব্যাপারটা আপনি কনফার্ম থাকতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।